What's up guys, it's your boy Sukumar again, come back with another vlog video. বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো রাইগঞ্জ দুর্গাপূজা পরিক্রমা 2024। তো গাইস সমস্তটাই তুলে ধরবো, চলো লেটস স্টার্ট। এই গাইজ চলে এলাম অরবিন্দ স্পোর্টিং ক্লাব 2024। 69 বছরে তাদের যে থিম রয়েছে, ওয়াও, দ্য লাস্ট ওয়ান। গাইজ বাচ্চাদেরকে অবশ্যই অবশ্যই আনবে। এইদিকে দেখাচ্ছি তোমাদেরকে দুটো ছোট ডাইনোসর, যারা কিন্তু মানে টানাটানি করছে মুভ দিয়ে কিছু একটা নিয়ে। এই দেখো একটু বাইরে চলে এলাম রূপাহার যুব সংঘ, ওয়াও, গ্র্যান্ড লিসবোয়া হোটেল খাওয়ার জন্য রয়েছে সেটাই। পরিক্রমায় চলে এলাম বিপ্লবী ক্লাবে, আর বিপ্লবী ক্লাব 2024 তাদের সেরা প্যান্ডেল। আর বিপ্লবী ক্লাবের যে মেন পুজো হয় যে দুর্গা ঠাকুর, একই কাঠামোর মধ্যে চলে এলাম চৈতালি ক্লাব। 58 বর্ষে দেখতে পাচ্ছ তাদের প্যান্ডেল। চৈতালি ক্লাব 2024 তাদের কিন্তু প্রতিমা, অসাধারণ প্রতিমা। আর তোমরা এই ক্লাবটা অবশ্যই কিন্তু পুজো ভবনে রাখবে। আর নেক্সট চলে যাবো অন্য কোনো পুজো প্যান্ডেলে। চলে এলাম বিদ্রোহী ক্লাবে, আর বিদ্রোহী ক্লাব বুঝতে পারছো ব্যস্ততম জায়গা, একদম রাস্তার মাঝে। এই দেখো 2024 তাদের প্যান্ডেল। এই প্রতিমা সারা বছর কিন্তু এখানে থাকে, দেখতে পাচ্ছি সুন্দর কাজ করেছে বিদ্রোহী ক্লাব। তাদের কিন্তু 54 বর্ষে পা দিয়েছে 2024। আমার সাবস্ক্রাইবার ভিডিও দেখে, আর তোমার মা, তোমার নাম কি? অঙ্কন রয়। গাইজ অঙ্কন রয় ও পুজো পরিক্রমায় বের হয়েছে ঠাকুর দেখতে। শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোভাবে পুজো কাটাও। রাইগঞ্জে কতগুলো ঠাকুর দেখা হলো প্যান্ডেল? আচ্ছা, জাস্ট বের হয়েছে গাইজ, আর বের হয়েছে। আর তোমরাও তাড়াতাড়ি বের হও, কারণ যত তাড়াতাড়ি বেরোবে সমস্তটা কভার করতে পারবে দেখে। ঠিক আছে, টাটা। ঠিক আছে গাইজ, অনেকের সঙ্গে দেখা হচ্ছে। চলে এলাম মার্চেন্ট ক্লাব ময়দানে, আর এখানকার দুর্গাপূজা 2024 দেখতে পাচ্ছ তাদের প্যান্ডেল। ঘুরতে ঘুরতে চলে এলাম ঐক্য সম্মেলনী, যে পুজো প্যান্ডেল রয়েছে 2024 তাদের যে থিম। সম্মেলনী তাদের যে 2024 প্যান্ডেল টোটালটা দেখতে পাচ্ছি, সুতোর কাজ রয়েছে, হস্তশিল্প এখানে কিন্তু টোটালটা কাজ দেখতে পাচ্ছ সুতো দিয়ে করা। ওয়াও, অসাধারণ প্যান্ডেল, মমি টাইপের মনে হচ্ছে যেহেতু সুতো দিয়ে টোটালটা প্যাচানো। ওই দেখো, গাইজ ঐক্য সম্মেলনী তাদের 2024 দেখতে পাচ্ছ সেই মূর্তি, 2024 লিচুতলার প্রতিমা দেখতে পাচ্ছ। গাইজ আমার ভিডিও দেখে সাবস্ক্রাইবার হয়, আর শারদীয়ার শুভেচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা, ভালো করে ঘোরো, শারদীয়ার শুভেচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা। তোমরা রায়গঞ্জে কতগুলো পুজো ঘোরা হলো এখন অব্দি? আচ্ছা, শপিং হচ্ছে এখন গাইজ, শপিং এর সাথে সাথে কিন্তু ঘোরা হচ্ছে। ঠিক আছে টাটা গাইজ, তোমাদেরকে কি বলবো, লেচুতলার প্যান্ডেল, যেহেতু এখানে জায়গা খুব শর্ট, আর তার সাথে কিন্তু যে মন্দির রয়েছে লেচুতলা, কিন্তু রায়গঞ্জবাসী সকলে জানে এখানকার যে মূর্তি রয়েছে, যে দুর্গা মূর্তি, সেটা কিন্তু অসাধারণ হয়। তোমরা কিন্তু একদম কাছ থেকে আসলে দেখতে পারবে, সত্যি সত্যি অসাধারণ। চলে এলাম প্রতিবাদ ক্লাবে, বাইরে থেকে তোমাদেরকে এতটা দেখালাম, এলে পরে ভিতরে প্রতিমা দর্শন করবে।
গাইজ, দা মিলন সূর্য ক্লাব কিন্তু 51তম বর্ষে 2024 তাদের কিন্তু প্যান্ডেল করেছে। গাইজ, মনে হচ্ছে কোনো জঙ্গলে কোনো একটা জায়গায় এসেছি। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দর। সমাজসেবক সংঘ, খুব প্রাউড আওয়াজ হচ্ছে, কাজ হচ্ছে এই সাইডে। তো সমাজসেবক সংঘ যে রয়েছে 2024, তাদের যে প্যান্ডেল রয়েছে, থিম রয়েছে, সমস্তটাই কিন্তু দেখাবো। গ্রামের পরিবেশ, সেই সমস্ত কিছু, টালির যে চাল, এই সমস্ত কিছু, রান্নাবাড়ি চলছে, আর তারই সাথে এই দিকগুলোতে দেখবো কী করছে, যে তাঁত কল চাকা এই সমস্ত কিছু, এইগুলোও কিন্তু সমস্তটাই তুলে ধরছে। তাদের কিন্তু 60তম বর্ষে পড়ে গেছে। প্যান্ডেলের ভিতরে যাবো, সাথে কিন্তু প্রতিমা দর্শন করবো। এখানকার প্রতিমা যে হয় অসাধারণ, এটা ভুলবার নয়। তোমরা যারা আসছো তারা তো জানো। সংঘ কিন্তু অবশ্যই অবশ্যই আসবে। শাস্ত্রী ক্লাব দেখে বেরোলাম, আর দেখতে পাচ্ছ অমর সুব্রত ক্লাব। অমর সুব্রত ক্লাবে তাদের 2024 যে প্যান্ডেলের থিম রয়েছে সেটা দেখবো। এখানে যা দেখা যাচ্ছে সহজ পাঠের বিভিন্ন কিছু কিন্তু তুলে ধরছে তারা, যে ছোটোবেলায় সকলে সহজ পাঠ করেছিলাম সেই সমস্ত কিছু দেখো। তিন পুরুষ বাংলার দেখতে পাচ্ছ, রবীন্দ্রকিশোর রায় চৌধুরী, সুকুমার রায়, সাথে কিন্তু শত্রুজিৎ রায়। তাদের কিন্তু দুর্গা প্রতিমা, জয় বাবা ফেলুনাথ, আর হিরোক রাজের দেশে, এই সমস্ত কিছু তোমরা কিন্তু এই মুভিগুলো অনেকেই দেখছো। দেখা হয়ে গেল অনেক সাবস্ক্রাইবারের সঙ্গে। হাই, শারদীয়ার শুভেচ্ছা সকলকে। কতগুলো পুজো প্যান্ডেল ঘোরা হলো, দেখা হলো? 10-12টা। সব থেকে বেশি কোনটা ভালো লাগে? সুদর্শনপুর। এখনো অব্দি সুদর্শনপুর আমি যাইনি, আর যাবো, আর আশা করি ভালো লাগবে। হাই, ঠিক আছে, টাটা। এবারে কিন্তু যাচ্ছি রায়গঞ্জ সুদর্শনপুর, মানে সব থেকে টপ যেটাকে বলা চলে। আমি কিন্তু 2024 এখনো অবধি দেখিনি, সাথে দেখবো, তোমাদেরকে দেখাবো। তো চলে এলাম রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার সেরা দুর্গাপুজো প্যান্ডেল 2024-এ সুদর্শনপুর। দেখতে পাচ্ছ অসাধারণ প্যান্ডেল। সেই দেহশ্রী বেমাগার, আর 2024-এ তাদের প্যান্ডেল। প্যান্ডেলখানা কিন্তু খুব সুন্দর হয়েছে গাইজ, সুন্দর প্রতিমা, অসাধারণ লাগছে। চলে এলাম বিধাননগর স্পোর্টিং ক্লাব, আর বিধাননগর স্পোর্টিং ক্লাব 2024-এ তাদের পুজো প্যান্ডেল। এখানে ছোট পুচকি চলে এসছে, আর পুজো দেখতে কেমন লাগছে? পুজো ভালো লাগছে? আর তোমার নাম কি? রাজদীপ। গাইজ, রাজদীপকে অনেক অনেক শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর ও ছোট খুদে, আর সাথে কিন্তু ওর বাবাও রয়েছে এইদিকে। তো গাইজ, কি বলবো, যে সব পুজো দেখা হয়ে গেছে? ও শুরু করছো? গাইজ শুরু করেছে সবে। আর গাইজ ঠিক আছে, ভালো লাগলো, ঠিক আছে, সরি, টাটা। বাঁশের যে গোড়া হয়, যেটাকে গোড়া বলে থাকি, সেই গোড়াগুলো কিন্তু দেখতে পাচ্ছ ডিজাইন করা ভূতের মতন সমস্তগুলোতে। এটা কিন্তু সত্যি ইউনিক লাগলো। দাদা ভাইয়ের সঙ্গে দেখা হলো, আর কেমন লাগছে এই যে দুর্গাপুজো আসছে, কতগুলো প্যান্ডেল ঘোরা হলো? খুব
সুকুমারটা মোটামুটি ঘোরা শেষ। আচ্ছা ঘোরা শেষ হয়ে গেছে, শারদীয়ার শুভেচ্ছা, ভালোভাবে ঘোরো, ঠিক আছে, টাটা। আবারও শারদীয়ার কৃতি ও শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন। এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজ থেকে অবশ্যই অবশ্যই ফলো করে দিবে, আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এবার দেখা হচ্ছে নতুন ভিডিও, ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো সুকুমার সাহা।